20 জুন মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। রীতি অনুসারে রথে করে আজ জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে রাজধানীর বিভিন্ন মন্দির। উৎসবের দিন রথ টানার আনন্দে মেতে উঠেছে শহরের শিশুরাও। জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নতুন করে সাজিয়ে ছোট ছোট রথ বানিয়ে শহর পরিক্রমা করতে বেরিয়ে পড়েছে তারা। ছোট বাচ্চাদের হাত ধরে আগরতলার জগন্নাথ মন্দিরে ভিড় জমিয়েছেন বাড়ির বড়রাও। কেমন লাগছে? ভালো, খুব ভালো, শান্তি মহল, সবাই একটা মানে আনন্দ অনুষ্ঠানে যোগদান করেছে। এখানে পূজা অর্চনা হচ্ছে, আলম আসছে এবং ভক্তগণ আসছে, ভালোই লাগছে। যেমন বাচ্চারা ছোটো ছোটো রথ নিয়ে আসছে, ওটাও দেখানো হতো, এটাও ভাগ্যের গজন। আমরা যেমন বড়ো রথ টানতে গেলাম না, ছোটো রথে টান দিয়ে গেলাম, সেটাই বা পাওনা কথা। আমি বাড়িতে তো এরকম ছোটো রথ আমার বাড়ির সামনে দিয়ে গেত, বুঝে বাড়িতে বড়ো রথে যেত, সেখানে এনজয় করতাম, রথের মেলায় উৎসবের মেজাজে চলছে কেনাকাটি। আনন্দের পরিবেশে ছড়িয়ে পড়েছে রাজধানীর অনাচে কানাচে। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।